দাঁড়ো প্রথম থেকে বলো, পায়ের চিকিৎসা করবে না? কদিন পর? 3 দিন পর। চার দিন পর? 4 দিন পর। আচ্ছা, তো কোন পায়ের? পুরো পা? দুই পাই? টাকার শর্ট আছে তোমার? কত টাকার শর্ট আছে? ২০-৩০ হাজার টাকা শর্ট আছে? তো এই 3 দিনে ম্যানেজ হইব? তাহলে কেমনে করবা? উপরে আল্লাহ আছে, ইনশাল্লাহ হয় তোমার ম্যানেজ হয়ে যেতে পারে। তোমার ফুল বিক্রি হয় কম? আগের চেয়ে কমে গেছে? সবাই বিক্রি করে বলে তোমারটা কম সেল হয় না? হ্যাঁ, বুঝতে পারতেছি। ইয়ার করা তোমার বাসা যেন কোথায়? বেরিবাদ? বেরিবাদ কোন জায়গায়? পানির পাম্প? পানির পাম্প কোন বাড়ি? পানির পাম্প বুঝি নেই। আলা বাবা, বুঝতে পারতেছি না ঠিক করে। বাবা, তোর কাছে খাতা কলম নাই? হ্যাঁ, লিখে দাও অ্যাড্রেসটা, বাসার অ্যাড্রেসটা লিখে দাও। লিখতে পারবে না তুমি? আচ্ছা, তোমার টাকা দাও। ওর পিছনে থাকে, পিছনে থাকে। হ্যাঁ, ওর বই ওই খাতা ব্যাগে আছে। তোর মোবাইল নাম্বারটা জানো কো কি? আছে? মোবাইল নাম্বারটা একটু বের করো তো, বের করো। তুমি বের করো এটাতে, উপরটায়। আচ্ছা, এটাতে, এটাতে নাম্বারটা বের, নাম্বারটা বের করো তো তোমার মোবাইল নাম্বারটা একটু বের করো। মোবাইল কি বন্ধ? দেখি, ঠিকই বলে দেখ। বলছো বেরিবাদ না? কি প্লাজা? আচ্ছা, শিকদার মেডিকেলের আগে বেরিবাদ, এটা কোনটা? ওই তোমার বসিলা যায় যে ওই ওই আগের বেরিবাদ যেটা, মোহাম্মদপুরের পরে যেটা ওইদিকে পরে, এর আগে। তুমি কি পাড়া বললা? কি পাড়া? বেরিবাদ, রায়ের বাজার? হ্যাঁ, রায়ের বাজার, বেরিবাদ। আচ্ছা, রায়ের পানির পাম্প। আচ্ছা, রায়ের, রায়ের বাজার, বেরিবাদ, পানির পাম্প, রায়ের বাজার, বেরিবাদ, পানির পাম্প। মোবাইল নাম্বারটা, মোবাইল দাও নিচ্ছে দেখো তো, নোটটা ছোটো। মোবাইল নাম্বারটা আছে, আমি মোবাইল নাম্বারটা একটু তুলি। টেম্পোরারি হাই, টেম্পারেচার 2 হাই, ফোন উইল বি শাট ডাউন ফর 0 মিনিট। মোবাইলটা তো গরম বলতেছে নাকি? বুঝলাম না, টেম্পারেচার 2 হাই দেখাচ্ছে। বন্ধ হয়ে গেছে। মোবাইল নাম্বারটা বলতে পারবা? মোবাইল নাম্বার বলতে পারো? মোবাইলে বিকাশ আছে? হ্যাঁ, তোর মোবাইলে বিকাশ আছে? বাসার নাম্বার বিকাশ আছে? বাসায় কারো নাম্বার বিকাশ নেই?
ওর সাথে যোগাযোগ করতে চাইলে কি কোন নাম্বারে? এই নাম্বারে? হুম, নাম্বারটা তো জানতে হবে। দেখো মোবাইল নাম্বারটা অন হয় কি না, নাম্বারটা অন হয় কি না, মোবাইলটা অন হয় কি না একটু। তোমার নাম্বারটা দেখো কোনটা। এটা না না তাহলে কল কল দিয়ে। আচ্ছা নাম্বার আচ্ছা আমি বের করতেছি, স্টার 511 না হ্যাঁ দাঁড়াও, নাম্বার বের হবে তোমার। বাংলা বাংলা লিঙ্ক? হ্যাঁ এই যে বেরিয়েছে, এই যে মোবাইল নাম্বার, এটা মোবাইল নাম্বার 01908450538, তাই তো? এটাই। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা আমি একবার সেভ করে নিব। তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে আসে, মোবাইল অন থাকে, তোমার বাসার কারো নাম্বার আছে? তোমার বাসার কারো নাম্বার আছে? দাও তো তোমার বাসার কারো নাম্বার দাও। তোমার মায়ের নাম্বার কোনটা বা? তোমার মায়ের নাম্বারটা? টেম্পারেচার টু হাই, আবার বন্ধ হয়ে যাবে। শিট, তো মোবাইলটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। রায়ের বাজার বেরিবাদ পানির পাম্প। তোমার আম্মুর নাম্বারটা একটু আম্মুর না তোমার? আচ্ছা আবার চেষ্টা করো একটু অন করার জন্য, না তো তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কেমনে যোগাযোগ করবে? তোমার সাথে তো ফ্যামিলির, তোমার ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করতে চাইলে? হ্যাঁ আচ্ছা বের করো, বলে দিয়ে দেবো। হ্যাঁ বের করো, এই যে মোবাইলটা বের করলাম, দেখি অন হয় কিনা। টাকা রেখে দাও, যে টাকা টাকাটা রাখ। দেখো তোমার আম্মুর নাম্বারটা দেখো তো, আম্মু বাবু কি নাম? শিম কলিম, কলিম ভাই। দেখো তো এটা এটা আমি দেখি দেখি নাম কি দিয়ে সেভ করা। আচ্ছা খোঁজো তুমি, তুমি প্রতিদিন ধানমন্ডি আসো? প্রত্যেক দিন? হ্যাঁ প্রত্যেক দিন ধানমন্ডি, তিনটার পরে আসো। তিন দিন পর এরপরে আর আসবা না? আজকের পরে আসবা না? তিন দিন মানে ওই তো ওই তিন দিনে আস, মানে আজ কালকেও তো আসবা না, এর পরের দিনও তো আসবা, এর পরের দিন আসবা না? হ্যাঁ আজ এর পরের দিন আসবা না, একদিনের পরে তো আর তোমার অপারেশন হয়ে যাবে না, এরপরে তো আর বাসায় থাকতে হবে, তো সেই দিনে এরপর অনেক দিন ধরে আসতে পারবা না। আচ্ছা কিন্তু তোমার বাসা কারোর সাথে যোগাযোগ করতে চাইছিলাম, তোমার নাম্বারও অফ থাকে, তোমার নাম্বার বাসায় কেউ চালাবে না? থাকবে না? অন থাকবে? অন থাকবে, তুমি অন রাখো ঠিক আছে, তুমি মোবাইল নাম্বারটা অন রেখো, তোমার যে নাম্বারটা আছে। আচ্ছা ফোন তোমার কালকে বসেও পাইতে পারো ঠিক আছে, কেউ যোগাযোগ করবে তুমি তোমার বাসার কারো সিম নাম্বারও ঢোকায় রেখো ঠিক আছে। আচ্ছা ভালো থেকো। হ্যাঁ কয়টা বাজে? কয়টা বাজে এটা শিওর বলতে পারি না, কিন্তু তুমি মোবাইলটা তোমার নাম্বারটা অন রেখো ঠিক আছে। মানে তুমি দুইটা বাজে আসো, একটা বাজে, একটা বাজে থেকে এখানে আসো না, মানে তোমার ধানমন্ডি পাওয়া যাবে সরোবরের পরে আর 32-এর আগে, এই গ্যাপটাতেই থাকো, এদিকে থাকো। হ্যাঁ এই জায়গাতেই থাকো, মানে ওই 32-এর আগে আর সরোবরের পরে এদিকেই থাকো, ব্রিজের দিকে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কেউ যোগাযোগ করলে তখন বলো ঠিক আছে, কারোর দিয়ে কথা বলে ঠিক আছে। তোমার নাম তানবীর, তাই তো? আচ্ছা আল্লাহ হাফেজ, ভালো থেকো ভাইয়া ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ও ঢুকাই দিবা? হ্যাঁ তোমারটা ঢুকে দাও, ভালো থেকো, টাটা, দোয়া করি তুমি যেন সুস্থ হয়ে যাও। হ্যাঁ ভাইয়া।